ছবি সুন্দর করেই তুলতাম তোমার সমস্যা নাই কাগজ দেবেন সিট কাগজ দেবেন সিট দেখুন দালালের চক্র দেখুন ওই যে দেখেন আমার খাগজ এ মন মার দিমু ফুয়া আরেকবার যদি তা খাইবে নানি দালালি খাইলি মু কইলাম এত এখানে এত লাইন ধরে আসছে ওই দেখেন এখানে এত লাইন ধরে আসছে সে এখানে 1000 টাকা করে নিচ্ছে চাচা আপনাকে কত বলছে 1000 বলছে না ভিতর থেকে কে দেয় আপনাদেরকে সারা দেবেন বলে আপনি যেমনি মার মু একটা যদি কালি এখন ইয়ে করবি জানো আপনি আমার ফাইল কি দেয় এদিকে এদিকে আমার ফাইল দিয়ে দিবি এখানে এখানে ফাইল দিয়ে দেবি এই সালা বেচে তুই চিনস আমার চিনস চিনস আমার চিনস তুই চিনস চিনস আমার চিনস আমার চিনস সে দালালি করছে আমার কাগজে সাড়ে 2000 টাকা দিতে হবে 2000 টাকা দিতে হবে তাকে তাকে আমাকে 2000 টাকা দিতে হবে আমার কাগজেই দেখেন আমার কাগজ কো ছিঁড়ে ফেলবে আমার কাগজ কো ছিঁড়ে ফেলবে ওরে বলছে 1000 টাকা দেওয়ার জন্য আমাকে বলছে 2000 টাকা দেওয়ার জন্য এই যে দেখুন দালাল এত প্রবাসী ভাইয়ারা এতজন প্রবাসী ভাইয়ারা এখানে দাঁড়িয়ে আছে আর ওরা দালালি করছে এখানে এখানে বসে বসে ওরা দালাল চোখ মোবাইল হাত ধরবি কেন মোবাইল হাত ধরবি কেন মোবাইল হাত ধরবি কেন মোবাইল হাত ধরবি না বললাম মোবাইল হাত ধরবি না দালালি করতেছ আমার কাগজ তো ওরা কেন তুই 2000 টাকা না 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 এখানে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া তুই আমাকে মারবি কেন আমার কাগজ হয়েছে দেখেন বলে 2000 টাকা আমার কাগজ 2000 টাকা বলে আমার কাগজ বল 2000 টাকা দিতে দালালের এই সব দালালদের জন্য আজকে সব ওকে মারতে মারতে দাঁড়া এই যে দেখুন দালালের অবস্থা দেখুন সে আমার গায়ে হাত তুলছে সে সে আমার গায়ে হাত তুলতেছে দেখুন এই যে দেখুন ভিতরে সে আমাকে বলছে 1000 টাকা দিয়ে দিলে সুস্থ সুস্থ করে দিব এই যে দেখুন প্রবাসী ভাইয়েরা উনি যারা কষ্টে আছেন তারা এখানে ভিড় জমিয়েছেন দেখেন এই যে দেখুন দেখুন অবস্থা দেখুন আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা ইনকাম করে আর সেই টাকা পুরো 1000 টাকা একটা কাগজের জন্য 1000 টাকা ফি বসে সে বসে থাকে এই দেখুন সে আমার সাথে কি বিহেভ করতেছে দেখুন সে আমার গায়ে হাত তুলতে আরো মানুষ আছে ওর সাথে কাগজ আছে ওর কাগজ বলেন কাগজ দিচ্ছে আমার আমার গায়ে হাত তুললে কেন আমার গায়ে হাত তুললে জি কাগজ আমার কাছে এখন আনছি সে মাটি কাগজ গিয়ে আমার 2000 টাকা দিতে হবে ভাই আমার জুতা তোমার জুতা গুলো জুতা গুলো একটা মারা তোমার বাকি নেই ভাই আমার ভাই আরো দুই একজনের সাথে আমার সাথে আরো দুই একজন রে মারতেছে আমরা দাবি হইল
দেখুন এই দালালের জন্য সকাল থেকে অনেকে কিন্তু লাইনে আছে, তারা লাইন না পেয়ে ও বাইপাসে কি করছে ভিতরে টাকার বিনিময়ে, সে টাকার বিনিময়ে ভিতরে মানুষ ঢুকিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। এত কষ্ট করছে, এখানে হাজার হাজার প্রবাসীরা আছেন, এত কষ্ট করছেন দাঁড়িয়ে, কিন্তু সে দেখুন নিজের টাকার বিনিময়ে সে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি বলেন? না না আপনি আপনার কাছে আমার কোনো ইয়ে নেই। সে আমার গায়ে হাত তুলল কেন? তাকে অ্যারেস্ট করতে হবে, ভিতরে আছে তার সাথে আরো মানুষ আছে। আরেকজনের অবস্থা দেখেন, সেও কিন্তু এর সাথে পক্ষ নিচ্ছে, দালাল ওই দেখেন, বলছিলাম না আরো দালাল আছে, সেও এর দালালের অন্তর্ভুক্ত। এইটা দেখুন সে এখানে ওই এ দালাল দাঁড়ান, ওর সাথে আরো লোক আছে, ওর সাথে আরো লোক আছে, ওর সাথে আরো লোক আছে, আরো লোক আছে, আমার একার বিষয় আমার কথা হইলে যদি সবাই মাফ করে দেয় আমি তাকে দিছি, এখানে আমার হক না, সবার আছে, এখানে সবাই আছে, সবাই যদি মাফ করে দেয় আমি দেবো, সমস্যা নাই, এখানে সবাই যদি মাফ করে দেয়। না 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 চিন্তা করুন, একজন দালালের কপালে এখানে হাজার হাজার প্রবাসী আছেন, এরকম শুধু উনি না, এরকম আরো বেশ কয়েকটি দালাল আমি নিজে চৌকে দেখেছি, আমার মোবাইল নিচে কেমন আমার গায়ে হাত তোলার চেষ্টা করছে, সে চিন্তা করেন চিন্তা করেন, এখানে কত প্রবাসী ভাইরা, প্রবাসী কত কষ্ট করেন, কিন্তু এই যে দালালের চক্রের উপরে আমার কাছে 2000 টাকা চাইছে, জি আপনাকে আমি আমার আমাকে টাকা পাইছো, ব্যাপারে ওই যে আরেকজন ভাই ছিল, হ্যাঁ ঠিক আছে লইছে না, চাইছে আমার কাছে, টাকা চাইছে আরো দুজন, আরো মানুষ আছে টাকা চাই নিচে ওর কাছ থেকে, আমি দেখছি আমার কাছে ফুটেজ আছে, আমি ভিডিও ফুটেজ দেখাতে পারবো, আমার বাড়ি আমি এলি এরিয়া ঢুকতে পারতাম না, কখন 800 টাকা না, ও অনেক টাকা নিছে আমি দেখছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনার নাকি এরিয়া ঢুকতে পারতাম না, এই এরিয়া ঢুকতে পারতাম না, এই এরিয়া ঢুকতে পারতাম না, এগুলো ওই যে চিন্তাইকারী থাকে বা কালকে এখানে মোবাইল তিনটা চিন্তাই হয়েছে এইসবের জন্য, চিন্তা করুন কিরকম দালাল, এখানে এও না আরো 3-4 জন আছে এখানে, আমি দেখেছি ওদের ভিডিও ফুটেজ আমার কাছে আর রয়েছে, আমি পরবর্তীতে আমি দেখাবো সবাইকে, ওই যে ওর মতো আরো কয়েকটা দালাল আছে এখানে, আরো কয়েকটা আছে, আমার কাছে ভিডিও ফুটেজ সমস্যা নাই, আসলে আপনার
আছে সরে যাইব আগে খালকু আবার আইব এগুলো দরাইয়া ফাটাই দিও আলকে যদি আনা নি আমার পাশে ওনো আমি ওনো টাকা লগ নাই আমি তো আনতো কইলাম তো দরিয়া নি তারা কান নেন না তারা তো ইনো ভিতরে মানুষ আছে আমরা আপনার মাপ তো হইছে মাপ লইন ভিতর লাগি সে তো হকলে কইরা ভাই আমি কোন দিকে যাইতাম তুমি যদি সটটা মারা তো আমি কইলাম তুমি সারা কইরা ব্যাপারে আমি জানো মাপ তো রাখি দা তুমি বলে আমরা পপাসি না আমরা কইলাম তুমি সারা কইতা লাগি কই আপনারা কই কই আউ দেলো এ আমরা এ দুনিয়া করছে এইজন্য আমার সবলের সামনে এ পায়া ধরছে এর জন্য এই ভাইয়ে অনেকটা ফিটানি দিছে জানান দাঁড়ান সে অনেকের কাছ থেকে টাকা নিছে সবার টাকা দেয় নাই সে অনেকের কাছ থেকে টাকা নিছে আমার কাছে ভিডিও করে কাছে ওদের টাকা নিছে আমার কাছে আমার কথা হলো ওর শাস্তি হচ্ছে ওকে নিতে হবে তুমি তো একা না আমি বারবার বলতেছি ওর সাথে দালাল আছে অনেকে শুনতে শুনছে প্রবাসীরা যারা আছে সেটা শুনছে কিন্তু ওর দালালের সাথে যারা রয়েছে তারা শুনছে না চিন্তা করেন ওর দালালের সাথে অনেক দালাল আছে ওর পক্ষপাতিত্ব করতেছে আমি দেখি আসি দেখি আর একটা দালাল এখানে আছে আমি ওই দালালকে দেখবো ওর পিটিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে সে একটু আগে এখানে ছিল আমরা একটু দেখানোর চেষ্টা করছি গেছে কি নি এগু অন্য জন এগু আছে বাসে চিন্তা করুন দালালে পুরু এই যে ভ্যাকসিনের নামে যে হয়রানি প্রবাসীদের শুধু দালালদের কারণে বেশি বেড়ে যাচ্ছে লাইনে তিন ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছে কিন্তু লাইনে যে ইয়ে নাই লাইন টানছে না আর ওইদিকে ভিতর দিয়া ওই দালাল দালালরা যেভাবে সমস্যা শুরু করছে এটা দেখুন দেখুন আমরা প্রবাসীরা এই দেশের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন কত কষ্ট করছেন তারা এই দেশের জন্য আর আমাদের এই দেশে তাদেরকে হয়রানি ভুক্তভোগী হতে হচ্ছে চিন্তা করুন আমাদের এটা এটা সোনার বাংলাদেশে এরকম আমরা ইয়ে আশা করছি যে দালালদের কপ্পরে প্রবাসীরা আজ ভ্যাকসিন নিতে কপ্পরে পড়ে যাচ্ছে এখানে ভিতরে সে আমাকে বলছে সে একটার ভিতরে আমাকে টুকুন দিতে দিতে হবে কিন্তু আমার জানা মতো কালকে টুকুন নিতে হবে আজকে টুকুন দিতে পারবে না তাকে ২০০০ টাকা দিলে দুইটি ফাইল সে সলভ করে দেবে সমস্যা সলভ করে দেবে মানে এখানে ভিতরে যারা রয়েছেন তাদের সাথে ওর লিঙ্ক রয়েছে আমি শিওর যে তাদের সাথে ওর লিঙ্ক রয়েছে ওর লিঙ্ক রয়েছে তাদের সাথে ওর যদি সেই লিঙ্ক না থাকতো তাহলে সে এমন বলতো না যে একটা ভিতরে দিয়ে দেবে এই যে দেখুন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নাকি পায়ে ধরাইছে না এটাই কোনো বিচার শেষ দেখুন ও আমার ভাই ও তার কাছ থেকে আমি টাকা দিছি না ঠিক আছে আপনি ২০০০ টাকা চাইছেন কিনা বলেন আপনি আর একজনের কাছ থেকে ১,০০০ টাকা চাইছেন কিনা আপনি দাঁড়ান আপনি যে টাকা নিছেন আমার কাছে ভিডিও প্রুফ আছে আমি দেখাবো তার কাগজপত্র নিছে আপনি ভিডিও প্রুফ দেখতে চান ভিডিও প্রুফ যদি দেখতে চান আমার মোবাইলে আছে আমি দেখাবো ওনার সাথে আরেকজন ছিল তারও ছবি আছে আমার কাছে এখন ওগুলো দিয়া স্যার সকাল ৫টা থেকে ওরা লাইনে আছে আপনার জন্য আপনার জন্য ওরা আরো দুই তিন ঘন্টা ওয়েট করবে আপনি টাকা বিনিময়ে ঢুকিয়ে দিবেন যে কাম করলে তোর অন্তরে পাপ সৃষ্টি হয় তার নাম হইলে কি পাপ তোর অন্তরে পাপ সৃষ্টি হয়েছে এই তোর বাপর বোঝা আসছে তুই বলছিস সব ঠিক আছে না
চিন্তা করুন, আমরা সকালে 5টার দিকে এখানে এসা প্রবাসী ভাইয়েরা যারা ভ্যাকসিনের জন্য আবেদন করবে, ওনারা 5টা থেকে এখানে এসা অবস্থান করছেন, কিন্তু দালালরা 10টা 12টা 1টার দিকে এসা ওরা কি করছে, 1 মিনিটে সমস্যা সলভ করে চলে যাচ্ছে দালালদের কারণে। কারণ তারা টাকা নিচ্ছে হাতি, হাজার হাজার টাকা নিচ্ছে, 1000 টাকা করে প্রতি কাগজ পিস নিয়ে যাচ্ছে, আর ধরা ছোঁয়া কারো কিছু লাগবে না। তাহলে এই যে আমরা হবিগঞ্জ থেকে, বানিয়াচং থেকে, জকিগঞ্জ থেকে, এই যে সুনামগঞ্জ থেকে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমরা আমাদের কি হবে বলেন? আমরা যে 2 দিন 3 দিনে কোনো কাজ সলভ করতে পারলাম না লাইনে দাঁড়িয়ে, আর দালালদের ধরলে আমরা একদিনের আমরা জিম্মি হয়ে গেছি। আমরা প্রবাসীরা মানে আমাদের যে দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখে সব সময়, তারা আজকে আমরা কি হয়েছি দেখেন। কিন্তু এখানে ওনার সাথে আরো অনেকে আছেন ভাই, আমার আমার একার বিপয় না, আপনি এরকম আপনার সাথে কে আছে ওইটা বলেন, আপনার আপনার কাছে কে আছে, আপনি কাগজগুলা কি করছেন, আপনার সাথে কে আছে ওইটা বলেন, আমারটা বাদ দিলাম, আপনার সাথে লিংকার আছে, লিংকার ওইগুলা বাদ বের করেন, লিংকার ওইগুলা এই যে দেখুন এখানে ঝামেলা করছে সকাল থেকে, কিন্তু উনি এখানে দালালি করতেছে হাজার হাজার, শুধু আমার কাছে 2000 টাকা চাইছে 2টা ফাইলের জন্য। তারপরে আরেকজনে আরেকজনে গেছে, আমার কাছে প্রুফ আছে, আপনি যেন চাইছেন প্রুফ আছে, আপনার ওগুলা দেন। ওর সাথে আরো আছে, স্যার ওর সাথে আরো আছে, আরো আছে ওনার সাথে। এই কাগজগুলো বলি ওর ডকুমেন্ট ওগুলো রাখিও। হুম, অবশ্যই প্রশাসনের চুপ ফাঁকিয়ে দিয়ে ওরা এরকম জিনিস কাজ করে। দেখেন এখানে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন ওনাদের ক্রমত, কিন্তু তারপরও চুপ ফাঁকিয়ে দিয়ে ঠিক আছে, উচিত বিচার হবে, আরো অনেকজন রয়েছেন তাদেরকেও ধরতে হবে। আমরা প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসী সেটা দেখলে হয়তো, কিন্তু দেশে যারা বসবাস করে না এরকম যারা দালাল তারা হয়তো কান্না করে দিবে, কিন্তু এই প্রবাসীদের টাকা ওরা কিভাবে দেখেন খায়? একজন প্রবাসী বলতে পারবে প্রবাসী কত কষ্টের টাকা, ওই সৌদিতে গিয়ে ওমানে গিয়ে তাবুক টেনে তারপর টাকা ইনকাম করে, আর সেই টাকা দালালরা এখন কাছে এখানে এই যে দেখুন অনেকে আসছেন কিন্তু এখানে এখন, কারণ ওরা কষ্টে পেয়েছেন সকাল থেকে, কিন্তু এই হেরানির ভুক্তভোগী ওনারা হয়েছেন, সেই জন্য ওনারা কিন্তু এখন সবাই ক্ষুব্ধ এখানে আসছেন এবং সবাই ক্ষুব্ধ রয়েছেন এখানে। এখন এই যে ছাপরান্তনারা সম্ভবত ওনারা নিয়ে যাচ্ছেন, দেখুন মানে আমাদের দেশের দালালদের অবস্থা দেখুন। যাই হোক, অবশ্যই কিন্তু নিয়ে যাচ্ছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন শাহপুরান থানা সম্ভবত যে নিয়ে যাচ্ছেন ওনারা। যাই হোক, নিয়ে যাচ্ছেন, আমরা একটু আপনার এখন শেষ করে দিব লাইভটা। দেখুন আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করে কিন্তু আমাদের দেশের জন্য, আর সেই সব প্রবাসী ভাইদেরকে এভাবে হয়রানি করা হয় সেটা আসলে খুবই দুঃখজনক, বাঙালি জাতির জন্য লজ্জাজনক আমি মনে করছি। কারণ আমাদেরকে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমরা ভ্যাকসিনের আবেদন জমা দিতে পারছি না, ওরা লাইনে এসে কিন্তু ওরা লাইনে না আসে কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, লাইনে না আসে কিন্তু ওরা ওদের কাগজ দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। আর আমরা প্রবাসীরা এখানে দেখুন আপনারা সকাল থেকে ওই কর্নার পর্যন্ত লাইন ছিল, আর এখন কিন্তু একটু কমেছে, অনেকে কিন্তু বাইপাসে টাকার বিনিময়ে কাগজ ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। আমার মনে হচ্ছে যে ভিতরে কিন্তু লিঙ্ক আছে, নয়তো এরা এভাবে বলতে পারতো না। দর্শক সবাই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এরকম এই যে বারবার কিন্তু এই
অনেক টিভি চ্যানেলগুলো কিন্তু এই যে অপকর্মগুলা এগুলা দালালি কথাগুলো কিন্তু তোলার পরেও কিন্তু এটা ঠিক হয় নাই। আমার কথা হলো আপনারা এমনভাবে শেয়ার করুন যাতে বড় ধরনের ঊর্ধ্বতনের কর্মকর্তা যারা আছেন সবার যাতে নজরে আসে। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।